ডিয়ার স্টুডেন্টস, দীর্ঘ অপেক্ষার পর ইউজি স্টুডেন্টদের রেজাল্ট ফাইনালি অনলাইনে প্রকাশিত হলো। আজকে আমরা দেখব যে কীভাবে রেজাল্ট চেক করতে হয়। রেজাল্ট চেক করার একটা ফান্ডা আছে, সেটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। জাস্ট তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখুন। জাস্ট 2 থেকে 3 মিনিট আপনাদের নেব, এখানে কমপ্লিটলি বিষয়টা আমি বুঝিয়ে দেবো। তো দীর্ঘ অপেক্ষা করার পরে যেহেতু আমাদের সামনে পিজি স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ হলো, বিডিবি স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ হলো, বাট আমাদেরটা কবে হবে সেই নিয়েই আমরা চিন্তায় ছিলাম, তাই না? তো ফাইনালি বেরিয়ে গেল রেজাল্ট। তো এটা আপনাদের অনলাইনে প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। যদি আপনার অফলাইন রেজাল্ট নেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আজ থেকে 1 থেকে 1.5 মাস পরে আপনি আপনাদের স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ নেবেন। খোঁজ নিয়ে দেখবেন রেজাল্ট পাবলিশ হয়েছে কি না, তারা বলে দেবে এবং জানিয়ে দেবে, তাহলে সে মতো অনুসারে আপনারা নিতে পারবেন। তো এখন যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা রেজাল্ট অনলাইনে দেখব। তার জন্য এখানে আপনাদের প্রত্যেকের নিজ নিজ এনরোলমেন্ট নাম্বারটা ইনপুট করবেন, তারপরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তার আগে বলে রাখি যে nsucbdp.com এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি প্রত্যেকে, ওখান থেকে আপনি আপনার এই লিঙ্কটার উপরে ক্লিক করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখুন আমাদের সামনে 2 প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড হলো, বা 2 প্রোগ্রেস রিপোর্ট আসলো। একটা হচ্ছে আপনার প্রোগ্রেস রিপোর্ট যেটা সেমিস্টার 1-এর, এবং প্রোগ্রেস রিপোর্ট সেমিস্টার 2-এর। এখানে ডেটটাও মেনশন করা আছে, December 2022 এবং June 2023, বাট আমরা এখানে দুটোই ডাউনলোড করব। তার জন্য কী করতে হবে, আমি সেমিস্টার 1 বা 2 যেটাই ডাউনলোড করব তার উপরে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে একটু সময় নেবে, যেহেতু এই ওয়েবসাইটে বর্তমানে 1 থেকে 1.5 লাখের স্টুডেন্ট বর্তমানে সার্চিং করছে বা এই ওয়েবসাইটের উপর ট্রাফিক নিয়েছে, যে কারণে একটু স্লো হবে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করি, জাস্ট কাজটা হয়ে গেলে আমি আপনাকে পুনরায় দেখাচ্ছি। হ্যাঁ, ফাইনালি আমাদের সামনে প্রোগ্রেস রিপোর্টটা ডাউনলোড হয়ে গেল। তো আমি এখানে স্টুডেন্টদের ফুল যে আপনার রেজাল্ট এখানে শো করছি, দেখে নেবেন একটু। তো এই স্টুডেন্ট ওভারঅল আপনার লেটার গ্রেড কেমন কী পেয়েছে সেটা আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার CCBG 1 যে পেপারটা, সেটা আপনার ওভারঅল ঠিকঠাক নাম্বার আছে, গ্রেড পেয়েছে বি। এবং CCBG 2 পেপারটা একটু খারাপ হয়েছে, বাট চেষ্টা করলে আরও ভালো হতো। হ্যাঁ, ওভারঅল 70-এর মধ্যে 34 পেয়েছে। তো চেষ্টা করতে হবে 70-এর মধ্যে মিনিমাম 50 পাওয়ার মাথায় রাখতে হবে। তো এই BG 11 ওটার নাম্বার মোটামুটি 70-এর মধ্যে 37। ওভারঅল সবগুলোতেই আপনার পাস হয়েছে, বাট একটাতে আপনার আপনার ফেল করেছে, সেটা হচ্ছে আপনার এখানে খুব সুন্দর করে মেনশন করে দেওয়া আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাকে বলে দিই, যেখানে লেখা থাকবে সি মানে ক্লিয়ার আর NC মতলব নট ক্লিয়ার। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা F মানে হচ্ছে ফেল। আর একটা কথা ভালো করে বুঝুন, যে পেপারগুলো টোটাল 70 নম্বরে পরীক্ষা হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ ফাইনাল নিয়ে, সেটা মিনিমাম আপনাকে 21 পেতে হবে। আমি এতক্ষণ হিসাবটাই করছিলাম, জাস্ট আমার এই বিষয়টা একদমই খেয়াল ছিল না। হিসাবটা করার পরে বুঝলাম যে হ্যাঁ, 70-এর মধ্যে 21 পেতেই হবে। তো এই স্টুডেন্ট একটা পেপারে ফেল করেছে, বোঝা গেল। তো এবার নেক্সট প্রোগ্রেস রিপোর্টটা আমরা ডাউনলোড করব। তার জন্য আমরা প্রথমত একবারে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা জাস্ট একদম প্রোগ্রেস রিপোর্ট যে সেমিস্টার 2 তার উপরে ক্লিক করব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি অনেকটা রিসার্চ করলাম, দেন আপনাদেরকে জানাচ্ছি বিষয়টা। তো এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমাদের যে সেম 2 বা সেমিস্টার 2 এর রেজাল্টটাও প্রকাশিত হয়ে গেছে এখানে। সরি ফর দ্যাট, এটা আগেরটাই আমি আপনাদেরকে একটা কথা ভালো করে বলি, সেটা হচ্ছে এই ভিডিওটা করতে দেখছেন যে 4 মিনিট সময় লেগেছে, বাট 4 মিনিট নয়, আদৌ এটা অনেকটা সময় লেগেছে। মানে আমি ভিডিওটা স্কিপ করে করে করেছি, কারণ যখন আমি প্রোগ্রেস রিপোর্টটা ডাউনলোড দিয়েছি বা ক্লিক করেছি, তখন আমাকে 3-4 মিনিট করে ওয়েট করানো করিয়েছে ওই সাইট। তো সেক্ষেত্রে আপনারাও ধৈর্য হারাবেন না, এটাই বলার মূল উদ্দেশ্য, ধৈর্য হারাবেন না। যদি একবার না হয় দ্বিতীয়বার করবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার করবেন, বা চেষ্টা করবেন বারবার, তাহলে আশা করছি হয়ে যাবে। বিশেষ করে দেখেন আমার 5G ইন্টারনেট, তারপরেও এত সমস্যা, যাদের 4G তো আরও সমস্যা হবে।
চিন্তার কিছু নেই, জাস্ট ওয়েট করবেন। আর এখন এই মুহূর্তে যদি, যেহেতু আইপিএল এর সিজন চলছে, সেক্ষেত্রে সকালের দিকে আপনারা ডাউনলোড করে নেবেন, সব থেকে বেটার হবে, ঠিক আছে? ইন্টারনেট সার্ফিং খুব কম মানুষই করে, তখন তখন একদম সঠিক স্পিডটা পাবেন। তো যত সম্ভব ডাউনলোড হয়ে যাক, তারপর আমি বিষয়টা দেখাচ্ছি আবার। হ্যাঁ, ফাইনালি সেম ট্যুর যে প্রোগ্রেস রিপোর্ট সেটা আমরা পেয়ে গেছি। তো ডিয়ার স্টুডেন্টস, দেখুন সিসিবিজি পেপার থ্রিতে ইনি আপনার, এই যে সিসিবিজি পেপার থ্রি, এটা তো এটা মোটামুটি অ্যাসাইনমেন্টে 20-20 পেয়েছেন, 50-এর মানে ফাইনাল এক্সাম 50-এর মধ্যে 12 পেয়েছেন, ওভারঅল 70-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, অ্যাসাইনমেন্ট ও ফাইনাল উনি 32 পেয়েছেন। হ্যাঁ, এখানে গ্রেড হচ্ছে সি। তো আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে সিসিবিজি ফোর পেপারেও মোটামুটি 42 পেয়েছে, খুব ভালো, মোটামুটি খারাপ হয়নি, যথেষ্ট ভালো। অ্যাসাইনমেন্টে 20-এর মধ্যে 18 পেয়েছেন, 50-এর মধ্যে 24 পেয়েছেন, যথেষ্ট ভালো, ঠিকঠাকই আছে। এবং ওভারঅল আপনার 70-এর মধ্যে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল যে 70, তার মধ্যে 42 পেয়েছেন, যথেষ্ট ভালো পেয়েছেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এসিএস 21 যে পেপারটা আছে, ওর অ্যাসাইনমেন্টে 20, ফাইনালে 50, অ্যাসাইনমেন্টে 20-তে 20 পেয়েছেন, ফাইনালে 50-তে 23, এরকম রেজাল্ট হলেও খুব ভালো, কোনো সমস্যা নেই। মিনিমাম 40-এর আপে হতে হবে, তবেই মোটামুটি রেজাল্টটা দেখতে পাওয়া যাবে। তো এটাই হচ্ছে মূল কথা। তো ডিয়ার স্টুডেন্ট, সেখানে দেখলেন এই স্টুডেন্টটা একটা পেপারে ফেল করেছে, ওভারঅল মাথায় রাখবেন 70-এর মধ্যে যে পরীক্ষা হচ্ছে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল মিলিয়ে, সে তার মধ্যে আপনাকে 21 পেতেই হবে, চিন্তা করবেন। দেখবেন স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আমি কথা ধারায় বলছি, যে আমরা যদি দেখি যে সিসিবিজি পেপার থ্রি, এটা আপনার অ্যাসাইনমেন্টে 20-তে দেখুন 20 পেয়েছে, আর যদি ফাইনাল পরীক্ষায় মাত্র 1 নম্বরও পেতো না, তাহলে 21 হয়ে যেত, তার মানে 21-এ পাস, বুঝে গেল? তো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট হচ্ছে ফাইনাল পরীক্ষায় পাস করার একটা সবথেকে ভালো আপনার দিক। সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে সাবমিট করার, বুঝে গেল? তাহলে আপনাদের এত চিন্তায় পড়তে হবে না, ঠিক আছে? তো আমি যে স্টুডেন্টের এই ডাটাটা নিয়ে পরীক্ষা দিচ্ছি, সেক্ষেত্রে ওনাকে বলবো আপনি চেষ্টা করবেন যে নেক্সট পরীক্ষাগুলো আরও ভালো করে দেওয়ার। তাহলে কি হবে, দেখুন অ্যাসাইনমেন্টেও তো ভালো নাম্বার পেয়ে যাচ্ছেন, ফাইনালে আপনি যেমন করেই দেন না কেন 5টা কোশ্চেন যদি লিখে আসতে পারেন, সেক্ষেত্রে একটা ভালো নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। বলার উদ্দেশ্য হচ্ছে, যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনাটাই করুন, অন্য কাজ পুরো ছেড়ে দিন। আর যদি ভাবেন যে অন্য কাজও করবো পড়াশোনাও করবো, সেক্ষেত্রে একটু চাপের হয়ে যাবে। অ্যাট লাস্ট বলে রাখি, আপনার তো এটাই শেষ নয়, এটা হচ্ছে আপনার জাস্ট ফার্স্ট ইয়ারের রেজাল্ট, আপনার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সব পড়েই আছে। সেক্ষেত্রে আপনাকে বলবো খুব ভালোভাবে পড়াশোনা করুন সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারের জন্য। আর আপনারা তামাম স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছেন, যদি কোনো ইনফরমেটিভ বলে মনে করেন, সেক্ষেত্রে আপনি ভিডিওতে একটা লাইক করতে পারেন। আর চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি মেম্বার যদি হতে চান, অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন, আপনার ফ্রেন্ড লিস্টের মাঝে শেয়ার করুন, যাতে করে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। এখানে দেখুন একটা বক্সের মধ্যে কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়া আছে, যেমন আমি এখানে আপনাকে সেটা মেনশন করে দেখা, যে কোনো পেপারের পাশে যদি সি লেখা থাকে, জানবেন সেটা ক্লিয়ার, হ্যাঁ, অ্যাবভ 35%, এনসি লেখা থাকলে সেটা নট ক্লিয়ার থাকবে, বিলো 35%, আর এনএস যদি লেখা থাকে নট সাবমিটেড, মানে আপনি পরীক্ষা দেন বা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন সামথিং কিছু একটা এরকম হবে, এনএ নট অ্যাপিয়ার্ড, যদি এনএ লেখা থাকে নট অ্যাপিয়ার্ড হবে, এবি মতলব আপনি যদি সবই করেছেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, এক্সাম ফর্ম ফিল আপ করেছেন, সব করেছেন, অথচ আপনি পরীক্ষা দেননি, তাহলে সেক্ষেত্রে অ্যাবসেন্ট দেখাবে, ঠিক আছে? আর সবথেকে বড় যেটা বিষয় হচ্ছে সিএন, বা পেপার যেটা ক্যান্সেলেশন যেটা বলা হচ্ছে, ক্যান্সেল যেটাকে আমরা আরে বলি রিপোর্টেড এগেনস্ট, তো যদি পেপারের পাশে সিএন দেওয়া থাকে, তাহলে জানবেন আপনার পেপার আরে করা হয়েছে, বোঝা গেল? এই ছোট্ট কয়েকটা বিষয় আপনার বুঝলেই হলো। হ্যাঁ, আর প্রত্যেকে এই ওয়েবসাইটে দিয়ে দিলাম, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, প্রত্যেকে এখান থেকে আপনাদের নিজে নিজে রেজাল্ট ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো ইম্পর্টেন্ট আপডেট বা কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জানান, আমরা তুরন্ত কমেন্টে আপনাকে সঙ্গে সঙ্গে হেল্প করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আর নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্টের অ্যান্সার যদি প্রয়োজন পড়ে, যদি ভাবেন যে অল্প পড়ে ভালো নাম্বার পাবো পেতে চান, সেক্ষেত্রে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের যে নাম্বার 8116
07110977 এই নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে কি হবে, সরাসরি আপনাকে আমাদের নোটসের কোয়ালিটি দেখাতে পারবো এবং সেক্ষেত্রে আপনার পছন্দ হলে আপনি সঙ্গে সঙ্গে আপনি অর্ডার করতে পারবেন। আর আমাদের নোটস ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবল আছে, ঠিক আছে, আপনি নোটস হাতে পাবেন, দেন পেমেন্ট করবেন, সেরকম সুব্যবস্থা আছে। এছাড়াও যারা কর্মসূত্রে ব্যস্ত থাকেন অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ারও সুব্যবস্থা আছে। রিসেন্টলি আপনাদের যে অ্যাসাইনমেন্ট আসছে সামনে, সে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবো আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স আপনাকে বুকিং করে রাখতে হবে। তো যারা চাইছেন যে অ্যাসাইনমেন্টের ফুল দায়িত্ব আমাদেরকে দিয়ে দেবেন, আপনি কোনো দায়িত্বই থাকবেন না বা আপনি কোনো কাজ করছেন ভাইটাল সেক্ষেত্রে আপনার এইদিকে সময় থাকবে না, সেক্ষেত্রে আপনি চালিয়ে দিতে পারেন। আমরা খুবই স্বল্প মূল্যের বিনিময়ে করে দিতে পারবো। আমাদের ইনস্টিটিউট হচ্ছে ISO সার্টিফাইড এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত, সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, চেক করে নেবেন। এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট .com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।